গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া স্যার চলে এসেছি তোমাদের কাছে তৃপ্তেশ ক্রিকেটের একটা নতুন ব্লগ নিয়ে। তৃপ্তেশ, আজ কি দেখাবি বল তো? গাইস, আগের দিনকে আমি দেখিয়েছিলাম ডিফেন্স, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ, ফ্লিক, ব্যাক ফুট ডিফেন্স, ব্যাক ফুট ড্রাইভ, ব্যাক ফুট ড্রাইভ, পার পুল। তো আগের দিনকে আমি সাতটা জিনিস এঁকেছি, আজকে দেখো কয়েকটা জিনিস। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্কোয়ার কাট। ব্যাটটাকে এরকম করে ধরে নেবো, ওয়ান টু থ্রি। সেকেন্ড, ওয়ান টু থ্রি। তো আমরা ক্যামেরার দিকে তাকিয়ে করবো না, আমরা মনে করবো যে বলটা আসছে। তো আমার স্কোয়ার কাটে তিনটে ডেমো দেখানো শেষ হয়ে গেল। এবার আমরা দেখাবো লেগ কাট, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো আমার লেগ কাটে দেখানো শেষ হয়ে গেল। এবার আমি মারবো সুইপ। সুইপকে এটা আমরা মারবো ব্রাউন সুইপ চার হওয়ার জন্য, আমরা স্লগ সুইপ মারছি না। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো আমার সুইপ মারা শেষ হয়ে গেল। এবার আমরা মারবো স্লগ সুইপ। স্লগ সুইপের সময় ব্যাটটা এইরকম রাখবো যাতে ছয় হয়ে যায়। ওয়ান টু থ্রি, ডেমো নাম্বার টু, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো আমার স্লগ সুইপ দেখানো শেষ হয়ে গেলে এবার আমি মারবো হচ্ছে রিভার্স সুইপ। রিভার্স সুইপটা আমরা দেখে মারবো যাতে অফ স্ট্যাম্পের বাইরের বল মারি। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো আমার রিভার্স সুইপ মারা শেষ হয়ে গেল। এবার আমরা স্কোপ দেখাবো। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তো আমার স্কোপ মারাও শেষ হয়ে গেল। এই স্কোপ যে কোনো বোলারকেই মারতে পারো, স্পিনারকেও মারতে পারো, ফাস্ট বোলারকেও মারতে পারো। তো আজকে আমি এই কটা জিনিসই দেখালাম। ঠিক আছে, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কি করতে হবে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং আমাদের স্বপ্ন উড়ান পেজটি যদি তোমরা কোনোদিন মিস না করতে চাও তাহলে নোটিফিকেশানে গিয়ে বেল আইকনটা টিপে দিতে হবে। তো টাটা, ভালো থেকো, বাই গাইস।